বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনা, মৃত্যু হয় 18 জনের। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার পরে আগুন ধরে যায় বিমানে। কেন বারবার নেপালে হচ্ছে দুর্ঘটনা? ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে। টেক অফের সময় কাঠমান্ডুতে 19 জন যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। সাথে সাথে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে আগুন ধরে যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল, চলছে উদ্ধার কাজ। ভয়াবহ এই দুর্ঘটনায় মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো নেপাল। এবার দুর্ঘটনাটি ঘটল রাজধানী কাঠমান্ডুতে। সূত্রের খবর অনুযায়ী আজ সকালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান টেক অফের সময় আচমকা ভেঙে পড়ে। বিমানবন্দরের কাছেই মাটিতে আছড়ে পড়ে সেই বিমানটি। দুর্ঘটনার কবলে পড়ে দাউ দাউ করে চলতে থাকে বিমানটি। বিমানটি সূর্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। তবে এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন বিমানের পাইলট। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাইলট। জানা যায় আজ সকাল 11টা নাগাদ কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-200 বিমানটি টেক অফের জন্য রানওয়ে দিয়ে ছুটতে ছুটতে ছিটকে পড়ে। ছোট বিমানটি সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। মাটিতে আছড়ে পড়তেই বিমানে আগুন ধরে যায়। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয়। বিমান থেকে উঠতে থাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা তা দেখে ছুটে যান দুর্ঘটনাস্থলে। পরে দমকল কর্মী এবং পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, উদ্ধারকারীরা বিমান থেকে পাইলটকে উদ্ধার করতে পেরেছে। তবে আগুন জ্বলতে থাকায় সকল যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও পরবর্তীতে তিনি জানিয়েছেন বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে। ঠিক কি কারণেই বিমান দুর্ঘটনা তা এখনো পর্যন্ত জানা না গেলেও টেক অফের সময় কিছু গন্ডগোল হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে বিমানটি। আর তার জন্য প্রায় বিমানবন্দর এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে গেছে। যদিও নেপালে বিমান দুর্ঘটনার খবর নতুন কিছু নয়। এর আগেও 2023 সালের জানুয়ারি মাসেই ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল, যার কারণে সেই বিমানে থাকা 72 জনের মৃত্যু হয়েছিল। এর আগে 2022 সালের 29 মে তারা এয়ারের একটি বিমান মাস্টাংয়ে ভেঙে পড়েছিল, যার জেরে মৃত্যু হয়েছিল 22 জনের। এরও আগে 2018 সালে US-Bangla এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল কাঠমান্ডুতেই। সেই দুর্ঘটনায় বিমানে থাকা 50 জনের যাত্রীর মৃত্যু হয়েছিল। এই আবহে নিরাপত্তাজনিত কারণে নেপালের সব এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য যাত্রীরাও। নেপালে কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছে বিমান? ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানবন্দরের রানওয়েতে কোনো গোলযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঠমান্ডু। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 0321525760।